তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি বিষয় আলোচনা করার জন্য। তো আজকের বিষয়টা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে একটি ফল ফাটা, এটি হচ্ছে কমলা ফল আর এটি হচ্ছে দার্জিলিং কমলা। এটি কেন ফেটেছে এটা বোঝানোর জন্য আজকে আমি লাইভটা করতেছি বা এই ভিডিওটা করতেছি। এটার কারণ হচ্ছে আমরা জমিতে যখন আপনার পানির প্রয়োজন হয় আমরা একটু পানি কম দিয়ে থাকি, ঠিক আছে, পরে যখন আবার মানে ওভারলোড পানি পড়ে যায় তখন পানি খেয়ে, ঠিক আছে, ফলটা যখন মানে অতিরিক্ত বড় হতে চেষ্টা করে তখন কিন্তু চামড়া ফাইটে যায়, ঠিক আছে, তখন ফলের রস হয়ে যায় প্রচুর, কিন্তু চামড়া থাকে ছোটো, মানে চামড়া থাকে টাডি। তো আমরা যদি কন্টিনিউ নিয়মিত পানির উপরে থাকি তাহলে কিন্তু ফল এবং ফলের চামড়া একই মাত্রায় বড় হবে। যখন আমরা ফলের গাছটাকে, ঠিক আছে, মানে একটু শর্ট খাওয়ার পরে, ঠিক আছে, যখন আমরা হঠাৎ করে পানি দিই তখন কিন্তু গাছটা কিন্তু প্রচুর পরিমাণে রস সংগ্রহ করার একটা সুযোগ পায়। আর এই সুযোগটা কিন্তু আমরা আবার দেখছি যে কৃষি ইউরিয়া দিয়েছিলাম, তো ইউরিয়া দিলে কিন্তু গাছের এমনি খাবার রুচি বেড়ে যায়, গাছে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে, গাছের গ্লেজ ভালো থাকে। তো একটু পরিমাণে দেখেন ফেটে গেছে, ঠিক আছে, এই যে এই জায়গাটা, আবার ওইগুলো দেখেন ফাটে নাই, এটা ফেটে গেছে কী কারণে এটা দেখতেছেন আমরা চামড়া এমনি অনেকটা আডি, ঠিক আছে। আর এইগুলো হয়তো ফেটে দিত যদি আমরা নিয়মিত পানি না দিতাম, আর সবগুলো তো আর ফাটে না, এই যে এদিকে দেখেন এগুলো কিন্তু এখনও ফাপানো রয়েছে, কারণ হচ্ছে চামড়া একটু লুজ আছে, এটা চামড়া লুজ নেই, ঠিক আছে। তো আপনারা যারা কমলা কিংবা মাল্টার বাগান করবেন আপনারা সহজে, ঠিক আছে, পানি শর্ট ফেলাইবেন না, আবার একবারে পানি লাগা রাখবেন না। আমি মনে করি আপনারা ইনশাল্লাহ বাগান করে কখন লস খাবেন না। তো আমরা এই ফলটা ছিঁড়বো, ঠিক আছে, ছিঁড়ে দেখবো এটা থেকে আমার রস হয়।